আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাক উপত্যকায় কি পায়ের তোলার মাটি হারিয়ে ফেলল এআই ইউডিএফ শুক্রবার দলটির প্রধান মলনা বদরুদ্দিন আজমলকে যেভাবে স্বাগত জানাল হাইলাকান্দি তারপর সঙ্গত কারণে উঠছে এই প্রশ্ন উপত্যকার তিন জেলার মধ্যে ইউডিএফের সবচেয়ে শক্ত জমি হাইলাকান্দি জেলার তিন বিধানসভা কেন্দ্রের তিনটি তাদের দলের দখলে এর আগের মেয়াদেও এই তিন আসন ছিল ইউডিএফ এর দলের সুপ্রিমো আদমলের কাছে কার্যত মৌরসী পাট্টার মতোই ছিল হাইলাকান্দি জেলা ফলে হাইলাকান্দিতে পা রাখার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি তিনি ফলশ্রুতিতে অভাবনীয় পরিস্থিতিতে পড়তে হয় হুজাইয়ের সুগন্ধি বেরণকে রাজনৈতিক জীবনে এতদিন খুব বেশি হলে মূর্দাবাদ্যই শুনেছিলেন হয়তোবা আরও একটু বেশি হলে কালো পতাকার সম্মুখীন হতে হয়েছিল তাকে কিন্তু জুম্মাবারের পবিত্র দিনে মালনাকে জুতো চপ্পল পর্যন্ত দেখিয়ে দিয়েছে হাইলাকান্দি মানুষ কতটা বিদশ্রদ্ধা হলে প্রতিবাদের ভাষা এমন হয় তা সহজেই অনুমেয় যদিও গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা এমন হতে পারে না প্রতিবাদের নামে কাউকে অপদস্থ করা অসম্মান করাটা গণতান্ত্রিক পদ্ধতি নয় আজমলকে জেলায় পেয়ে জনতার আরও স্পষ্ট করে বললে দলীয় সমর্থক জনতার পুঞ্জীভূত খুবের বহিত প্রকাশ ছিল এটি তাই পদ্ধতিটা এখানে গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক সেটা খোঁজাও বাতুলতা পক্ষকালি হয়নি কাচার জেলার সফর করে যান ইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল দুদিনের কাচার সফর সুখকর হয়নি মুঠেই মূলত উপত্যকায় মুসলিমদের তিন প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত উলামা হিন্দ নতওয়ামির ও উত্তর পূর্বাঞ্চল আহলেস উনতাল জামাতের সমর্থন আদায় করার উদ্দেশ্য হয়েছিল তার ওই সফর দুদিনের সফরে এ ব্যাপারে ফলপ্রসূ কিছুই হয়ে ওঠেনি শেষে দলের দুইবারের প্রাক্তন বিধায়ক তথা নদওয়ামিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলা আতাউর রহমান মাদার মাদারবুইয়ের বাড়িতে চা খেতে যান সার্শদ আজমল দলের সঙ্গে গদ্দারির দেয় যে আতাউরকে দল থেকে বহিষ্কার করেছিলেন তিনি বলেছিলেন আতাউরের অপরাধ আল্লাহ কুমা করবেন না পরকালেও কঠিন শাস্তি হবে আতাউরের কিন্তু পরকাল পর্যন্ত অপেক্ষা করতে হলো না আজমল চলে গেলেন সেই আতাউরের বাড়িতেই চা খেতে চা খেয়ে পুরনো স্মৃতি মনে পড়ে যাওয়ায় কাঁদলেনও তিনি কিন্তু এতেও কাজ হলো না নদোয়ার তরফে ইউডিএফকে সমর্থনের কোনো ইঙ্গিত এ পর্যন্ত মেলেনি একইভাবে আহলে সুন্নতের তরফে কোনো ঘোষণা পাওয়া যায়নি কার্যত সেবার খালি হাতেই ফিরে যেতে হয় আজমলকে খাতার সফরের পরে ইউডিএফ সুপ্রিমোর বুঝে যাওয়া উচিত ছিল বরাক উপত্যকার বাতাসটা সুবিধার নয় কিন্তু হাইলাকান্দি তো তাই হয়তো জুম্মাবার চলে যান সেখানে তবে অভাবনীয় পরিস্থিতিতে পড়ার পর বুধদয় হয়েছে আজমলের তাই আমার আর কর্মীসভা তথা জনসভায় তিনি স্বীকার করে নেন হাইলাকান্দির জনতার প্রত্যাশা স্পর্শ করতে পারেনি দল এর দায় দলের তিন বিধায়কের গাড়ি চাপান তিনি বলেন তিন বিধায়কের মধ্যে পারস্পরিক খেও খেইতে দলের প্রতি শ্রদ্ধ হয়ে পড়েছেন মানুষ আর এরই হেসারত দিতে হচ্ছে তাকে পড়তে হচ্ছে মানুষের রুশে এদিনের বক্তব্য থেকে এটাও বোঝা এটা হাইলাকান্দিতে সুপারিশ সিন্ডিকেট চালান তার বিধায়করা দুই বিধায়ক জাকির হোসেন ও চৌধুরীকে তাদের নিজামুদ্দিন সন্তানদের সুপারির সিন্ডিকেটে না লাগিয়ে জনতার সেবায় লাগানোর পরামর্শ দেন প্রকাশ্যেই মঞ্চে উপস্থিত জেলার তিন বিধায়ককে উদ্দেশ্য করে তিনি এও বলেন জনতা আপনাদের নির্বাচিত করেছে উন্নয়নের জন্য সিন্ডিকেট নিয়ে লড়ার জন্য নয় এরকম চলতে থাকলে আমি নিজেই জন্য তাকে বলবো এদের ভোট দেবেন না আজমলের এই বক্তব্য থেকে স্পষ্ট দলীয় বিধায়কদের সিন্ডিকেটবাজি ছবি জানা রয়েছে অথচ সিন্ডিকেট রাজের জন্য উৎপাদিত সুপারি নিয়ে কি সমস্যাই না পোহাতে হচ্ছে জেলার সুপারি চাষীদের তাহলে আজমল আরও আগেই জেলার বিধায়কদের ডেকে নিয়ে সিন্ডিকেট চালানোর ব্যাপারে বারণ করলেন না কেন এখন তো সুপারি মরশুম শেষের পথে তবে কি সাধু সাজতেই প্রকাশ্য জনসভায় বিধায়কদের এমন পরামর্শ দিলেন মাওলানা উঠছে এই প্রশ্ন হাইলাকান্দিতে বিক্ষোভ প্রদর্শনকারীদের অন্যতম অভিযোগ ছিল বিজেপির সুবিধা করে দেওয়ার ইউডিএফ এই অভিযোগ খণ্ডন করতে সবাই আদমল বলেন করিমগঞ্জ দুবড়ি নগাঁও এই তিন আসনে শুধু প্রার্থী দিচ্ছেন তারা বাদ বাকি এগারো আসনে কংগ্রেস তথা ইন্ডিয়া জুটের প্রার্থীকে সমর্থন করছে দল ওই এগারো আসনের মুসলিম ভোটারদেরও আদমল আহ্বান জানান কংগ্রেসকেই বুট দিন আর করিমগঞ্জ দুবড়ি নগাঁওয়ে জয়ী হয়ে তার সাংসদরা দিল্লিতে গিয়ে ইন্ডিয়া জুটকেই সমর্থন করবেন এভাবে বললেও একই বাসনে কংগ্রেসকে মুসলমানদের আসল শত্রু বলেও চিহ্নিত করেন আজমল মুসলিম জনগোষ্ঠীর পিচ্ছে থেকে দায় চাপান কংগ্রেসের ঘাড়ে পরস্পর বিরোধী বক্তব্যের মাঝে কংগ্রেস বিজেপিকে একই মুদ্রার অ্যাপিট অপিট আখ্যাও দেন তবে বিজেপির তুলনায় কংগ্রেসকেই বেশি আক্রমণ করেন তিনি এতে ইউডিএফের বিজেপি প্রীতি নিয়ে দুআশা থেকে যায় দুয়াশাতেই এটা হয়তো বুঝতে পেরেছেন আদমল সহ তার দলের নেতা বিদায় করাও আর তাই বহুত প্রকাশ করছে হতাশার জানা গেছে শনিবার করিমগঞ্জ জেলার যাওয়ার পথে একইভাবে বিক্ষোভের মুখে পড়লে আক্রমণাত্মক হয়ে ওঠে আদমল ব্রিগেড মুসলিম যুবকদের নিয়ে আদমলের সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানাতে তার যাত্রা পথে কালো নিয়ে দাঁড়িয়েছিলেন একাংশ কংগ্রেসি এবং মুর্দাবাদ ধ্বনি দিচ্ছিলেন তাদের আক্রমণ করে বসেন আদমল ব্রিগেডের কিছু কর্মী অভিযোগ তাদের আক্রমণে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বজলুল হক চৌধুরী গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসা দিন কংগ্রেসের গুরুতর অভিযোগ হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেনের ইশারায় এই আক্রমণ সংগঠিত হয় জাকিরের সামনে ইউডিএফ কর্মীরা আক্রমণ করেন কংগ্রেসিদের এবং ধারালো অস্ত্র ছিল তাদের হাতে কংগ্রেসের এই অভিযোগ সত্য হলে ধরে নিতেই হয় হতাশায় ভুগছে আজমল শিবির অপরদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি সফরে এসে এআইউডি সুপ্রিমোর সাংসদ বদর আজমল ক্ষুব্ধ জনতার প্রতিবাদের মুখে পড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল জেলা কংগ্রেস আগমনের বিরুদ্ধে এই জনখুব থেকে ফায়দা তুলতে মাঠে নামল কংগ্রেস যে প্রক্রিয়া একজন দলপতির বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে এর সমালোচনা না করে ঘটনাকে আদমলের প্রতারণার রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ বলে আখ্যায়িত করেছে কংগ্রেস এর জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর সহ অন্যরা এক প্রেস বার্তায় জেলা কংগ্রেস সভাপতি জানান কর্মের ফল পেয়েছে সাংসদ বদরুদ্দিন আদমল নিজের দুশ এখন দলের বিধায়কদের গাড়ি দুশ আদমল হাইলাকান্দিতে দলীয় প্রার্থীকে জয়ী করা হলে এই জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হবে গড়ে তোলা হবে শিল্প কারখানা দলীয় বিধায়কের কাজকর্মের হিসাব পই পই করে জনগণের সামনে তুলে ধরা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা আজমল বদর উদ্দিন বলেন হাইলাকান্দির মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণার রাজনীতি করেছেন বদর উদ্দিন এতে ক্ষুব্ধ জনতার কুবের বহিত প্রকাশ ঘটেছে শনিবার স্থানে স্থানে তাকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করেন জনগণ তিনি বলেন এদিন ক্ষুব্ধ জনতা মৌলানা বদরুদ্দিন আদমলকে লক্ষ্য করে যেভাবে চপ্পল দেখিয়েছিলেন এতে আমরা লজ্জিত সাংসদ বদরুদ্দিন আদমল হিসাবে নয় মাওলানা বদরুদ্দিন আদমলকে অপমানিত করার নিন্দা জানান তারা শামসুদ্দিন বলেন আমলায় দলীয় নির্বাচন হিসেবে আদমলকে বঞ্চনার জবাবদিহি করেন ক্ষুব্ধ জনতা এ নিয়ে এক প্রস্থ ধাক্কা ও হৈহট্টগুল হয় এছাড়া সবাই অধিকাংশ চেয়ার ছিল খালি হাইলাকির মানুষ বুঝিয়ে দিয়েছেন অনেক হয়েছে মায়া এবার আর বরফ গলবে না মানুষের প্রতিবাদী সত্তা রয়েছে একথা বোঝা উচিত ছিল জনগণকে বুকা পাবেন আজমল এতে তাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে বিধায়কের গাড়ি দুষ চাপিয়ে পিঠ বাঁচানোর রাজনীতি করছেন আদমল কিন্তু বদরউদ্দিনের নির্দেশেই রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে রাজ্যসভা বোর্ড সব কিছুতে বিজেপিকে সাহায্য করেছেন এআইইউডিএফ বিধায়করা এ এর সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্রদ্ধ জনগণ এতে আসন্ন লোকসভা নির্বাচনে এই দলের পতন নিশ্চিত আজমলকে সমালোচনায় বিদ্ধ করে জেলা কংগ্রেস সভাপতি বড়লস্কর তাকে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার আহ্বান জানান জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব বলেন এ এর মতো সাম্প্রদায়িক দল বিজেপিও বিজেপি নেতারা হাইলাকান্দি সফরে এলে আদমলের মতো অবস্থা হবে লোকসভা ভোটের আগে বরাক দলের সবচেয়ে উর্বর জমি হাইলাকান্দি এসে এআইইউডিএফ সুপ্রিমো সুপ্রিমোর সাংসদ বদরুদ্দিন আদমল শুক্রবার যে খুব আজ করে গেলেন এ নিয়ে রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়েছে আর এই জনখুবকে দলের বিধায়কদের উপর প্রকাশ্য জনসভায় ক্লিন ইমেজ ধরে রেহার যে কৌশলী চাল এদিন বদরুদ্দিন দিয়েছেন এতে দল কতটুকু লাভবান হবে এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন এই জনখুব আদৌ কি আদমলের বিরুদ্ধে না দলের বিধায়কদের বিরুদ্ধে না আলগাপুর বিধানসভা এলাকায় প্রথম খুব পরিলক্ষিত হয় তা শুধু স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এ নিয়েও রাজনৈতিক তত্ত্ববিজ্ঞ মহল চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে এ অবস্থায় স্রোতের বিপরীতে গিয়ে এআইডিএফ করিম লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেবে পুরনো ক্রেজ কী ধরে রাখতে পারবে এই বিষয়টিও আলোচনায় উঠে এসেছে ফলে করিম লোকসভা ভোটের মূল লড়াইয়ে নেওয়ার আগে আজমল ব্রিগেডকে ভেবে চিনতে পা ফেলতে হবে আর এক্ষেত্রে দলের চেয়ে যোগ্য প্রার্থী আজমলের মুশকিল আসান করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল হাইলাকান্দিতে দলের তিন বিধায়ক রয়েছেন ফলে এখানে বরাবরই ফের পালে হাওয়া থাকে হাইলাকান্দির দিকে দলের সুপ্রিমো সাংসদ আজমলের আলাদা এক নজর রয়েছে শুধু তাই নয় আজমল যে ধর্মীয় সংগঠন জমিয়ত উলাহিনদের রাজ্য নেতৃত্বের দায়িত্বে রয়েছেন সেই জমিয়তের শক্তকাঠিক হলো হাইলাকান্দি আর এই হাইলাকান্দিতে কান্দিতে এসে তিনি যে জনকূবের মুখে পড়বেন তা হয়তো ভাবতেই পারেননি এদিন দলেশ্বর পয়েন্ট থেকে স্বপার্শদ আদমলকে জাকালো সংবর্ধনা দিয়ে হাইলাক কান্দি হয়ে লালা শহরের উপকণ্ঠে আমালায় দলের জেলাস্তরের কর্মীসীমায় নিয়ে আসার সময় আলগাপুর বিধানসভা এলাকার বোয়ারি পরে প্রথম জনকুবের মুখে পড়ে আদমলের কনবয় জাতীয় শ্রমকের পাশে থাকা লোকজন এআইউডি সুপ্রিম কোকে লক্ষ্য করে আদমল গবেকদ্বনি দেন এরপর নারায়ণপুর এলাকার তিন দোকান ও বউয়ারঘাট এলাকায় একই দৃশ্য দেখা যায় বোয়ালি পরে এদিন ছিল সাপ্তাহিক বাজার আর বাজারে আজমল বিরোধী অবস্থান দেখান শুধু তাই নয় এর মধ্যে এদিন আলগাপুর এলাকায় আরেকটি দৃশ্য দেখেন আজমল সামাজিক মাধ্যমে এক যুবক তাকে আবু জাহেল আবু জাহেল হলো ইসলামিক ইতিহাসে এক অবিশক্ত ব্যক্তি যে হজরত মোহাম্মদকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল এর সঙ্গে তুলনা করেছিল সেই আবার স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর নামে জয়ধ্বনি দিচ্ছিল বিষয়টি আজমলের নজর এড়ায়নি প্রকাশ্য জনসভায় বিষয়টি উত্থাপন করে তিনি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পর খুব জানেন এদিকে শুক্রবারের অপ্রত্যাশিত করোনার জন্য দলের বিধায়কদের দায়ী করা নিয়ে রাজনৈতিক মহলে পরস্পর বিরোধী আলোচনা চলছে আজমনের বক্তব্য স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে দলের বিধায়করা নিজেদের মধ্যে সংঘাতে নেমে পড়ায় সাধারণ মানুষ দলের উপর বিদশ্রদ্ধ হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন একথা ঠিক গত কয়েক মাস থেকে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও কাটলিশার বিধায়ক সুজামুদ্দিন লস্করের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে কাদা চোড়াছুড়ি চলছে এ নিয়ে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ দেখা গেছে আলগাপুরের বিধায়ককে ডিলিমিডিশনে আলগাপুর কাঠলিচোড়া এক হলেও পূর্বের নির্বাচিত বিধায়ক রাজ্যের অন্য জেলায় নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজ রাজনীতি করলেও হাইলাকান্দি এর ব্যতিক্রম এখানে প্রথমে আলগাপুর থেকে নিজামুদ্দিন চৌধুরী সুজাম বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে কাঠলিচোড়া অভিযানে নামেন এমনকি দুই এক সময় বক্তরা বিধায়ক নিজামের প্রশংসা করলেও এআইউডি ইউডিএফ সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল সহ স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন উদ্দিন সমালোচনা করতে দেখা গেছে এরপর নিজামকে ঠক্কর দিতে আলগাপুরে বিভিন্ন সভায় অতিথি হয়ে হাজির হতে দেখা যায় বিধায়ক সুজামকে তাহলে এসব বিষয় কি এতদিন দলের সুপ্রিমর নজরে আসেনি রাজনৈতিক মহলের বক্তব্য জনখুব নিজের উপর আচরে পড়ার পর এবার গাজড়া দিয়েছেন আজমল এদিকে রাজনৈতিক তত্ত্ববিজ্ঞ মহল আরও মনে করছে হাইলাকান্দিতে দেখা দেওয়া এই জনকুব শুধু বিধায়কদের দোষে নয় বিধায়করা যদি এককভাবে টার্গেট হতেন তবে তারা নিজ এলাকায় এত দিব্যি চলাফেরা করতে পারতেন না এর অন্য কারণ হলো বিভিন্ন ইস্যুতে দলের সুপ্রিমো সাংসদ বদর উদ্দিনের মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মাকে সাম্প্রদায়িক মন্তব্য করার সুযোগ করে দেওয়ার মতো কিছু মন্তব্য এবং হালফিলে মুসলিম সমাজকে নিয়ে কিছু বেফাস মন্তব্যে আগমনের উপর সাধারণ মানুষের খুব বেড়েছে এছাড়া হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শাসক দলের মন্ত্রীদের সঙ্গে এআইইউডিএফ এর কেন্দ্রীয় নেতা ও বিধায়কদের মাখামাখি নিয়ে সাধারণ মানুষ যখন সন্ধিহান তখন মুখ্যমন্ত্রী ইসারা এআইইউডিএফ চলে বলে কংগ্রেস ইদানিং যে প্রচার চালাচ্ছে তা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে আদমল ব্রিগেড এই অবস্থায় জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেসের জন্য সাধারণ মানুষ কিছুটা সহানুভূতি চাইছেন এক সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করা থেকে মানুষ মুক্তি চাইছেন ফলে কংগ্রেসের এআইইউডিএফ বিরোধী প্রচার সাধারণ মানুষকে আজমলের দলের প্রতি ক্ষুব্ধ করে তুলেছে এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহল মনে করছে করিমগঞ্জ আসনে এআইউডিএফকে ঘুরে দাঁড়াতে হলে কংগ্রেসের চেয়ে হ্যাবিয়েট মুসলিম কোনো প্রার্থী দাঁড় করানো ছাড়া বিকল্প নেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত